কিন্তু আজ আমি রান্না করব। তুমি পারবো না? যে অবস্থায়, যে পরিবেশে তুমি মানুষ হয়েছ, সেখানে মেয়েদের রান্না শেখার প্রয়োজন হয় না, জানিও না। আমি পারবো, প্লিজ। আচ্ছা করো। আপা, ভাত রাঁধার আগে পানি দিতে হয় না চাল দিতে হয়? সবই তোমার সামনে আছে, তোমার যেমন ইচ্ছা রান্না করো। আচ্ছা। আপা, খাওয়া কি রেডি? এক্ষুনি কাজে বেরোতে হবে। খাওয়া রেডি। আপা, আয় আপা। ও কেন, তুমি খেতে দিলে দাও, নাহলে আমি খাবো না। আরে আজ আমার এত দায় পড়েনি যে তোমাকে বেড়ে খাওয়াবো। আপা, তোমার হাতে রান্নার স্বাদই আলাদা, মাছটা দারুণ হয়েছে। বাহ, মাংসটা চমৎকার। বাহ বাহ, ভাজি। বাহ, ভাজিটার তো জবাব নেই। বাহ বাহ, আজকে সব খাবার তোর ভালো লাগছে? খুব ভালো, খুব ভালো। জুলি, তুমি তো খুব ভালো রান্না করো। ঠিক, আজকে কে রান্না করেছে? সব তোর বউ রান্না করেছে। আমি মুখে দিয়ে সন্দেহ করেছিলাম। আপা, তোমাকে একটা কথা বলে রাখি, আমি এখন মেহনত করি, রোজগার করি, এসব আজেবাজে রান্না যেন আমার সামনে না আসে। জঘন্য রান্না, জঘন্য। নবাব সাহেব, উনি রোজগার করছেন বলে নাকি সোনারগাঁ থেকে খাবার এনে দিতে হবে? কি জ্বালা, পেটের ভিতর থেকে বেরোচ্ছে না কেন? কাল তুমি আমাকে খাবার ছুরি দিয়ে বলেছিলে বাড়িতে কুকুর বিড়াল পুষলো মানুষ না খাইয়ে রাখে না। আমিও সেই কথা ভেবে আর যা তা একটা রান্না করে তোমাকে খাওয়ালাম, বাস শোধবোধ। কোন বাসি পচা বিরিয়ানি আমাকে এনে দিয়েছিল, এখনো পেট ব্যথা করছে, পেট থেকে নামছি না, আমারও বমি আসছে। আল্লাহ, এ কোন সাইজ আমার কপালে দিলে! কেন তুমি আক্কেলালের বাড়িতে গিয়েছিলে? আমি তো মাকে বলে গিয়েছি। তুমি জানো না সে কেমন বাজে ধরনের লোক। আমার সঙ্গে তো ভালো ব্যবহার করলেন, আমি তো খারাপ কিছু দেখলাম না। তা দেখবে কেন, চোখ তো দামি শাড়ির দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেছে। কোথায় পেয়েছো শাড়ি? উনি প্রেজেন্ট করেছেন। কেন দিয়েছে, কি উদ্দেশ্যে? তোমাকে দিয়ে সে নিশ্চয়ই আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, তা না হলে এত দামি শাড়ি প্রেজেন্ট করবে কেন? সবাই তো তোমার মতো নয়, এত দামি শাড়ি তো দূরের কথা, সামান্য 200 টাকার একটা শাড়ি দিতে হলো তুমি তোমার বোনকে 14 বার জিজ্ঞেস করো। চিন্তু, সে কি করছিস তুই? আপনির মধ্যে আসবেন না, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। মমতা, তুমি তোমার ঘরে যাও। ও ছেলে মানুষ, একটা কথা বলে ফেলেছে। তুমি তোমার ঘরে যাও মমতা। তুমি কি পাগল হলে? দোলা ভাই, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তোমার কিছু বলার নেই। চলো ঘরে চলো। তুমি আমার গায়ে হাত তুলেছ, তাতে আমার দুঃখ নেই, আমি বরং খুশি হয়েছি। অনেক শক্তি তোমার, তবে আমি দেখতে চাই এই শক্তি এবং সাহস যেন সবার বেলায় একই রকম থাকে। দেখলেন, দেখলেন তো কিভাবে কথা বলে ফাইকা, আপার সামনে কি ওর এভাবে কথা বলা উচিত? হ্যাঁ হ্যাঁ, আমি ওর হয়ে মাপ যাচ্ছি, ও ভুল করেছে, তবে তুমিও ভুল করেছো বাবা, সেই থেকে ওর মনে খুব জমে আছে, না দেখি শুনে কোনো দলিলে সই করাটা ভুল।
শেয়াল কুকুরের চ্যালেঞ্জ। যেই হারুক আর যেই জিতুক, সেটা আপনারা আমার মধ্যে আমার স্ত্রীকে নিয়ে কোন রকম চালাকির চেষ্টা করলে আমি কিন্তু বাঘ হয়ে যাব, মনে থাকে যেন। দেখো, তুমি আমি শিয়াল কুকুর যাই হই না কেন, দুজনের উৎসই মেয়ে মানুষ, নারীর গর্ভে আমাদের জন্ম। এই শাড়িটাও একটা নারীর শরীরে ছিল, শাড়িটা তো ফেলে দিয়ে গেলে, বিয়ে করা বউ সেই নারীকে কি ফেলে দিতে পারবে? আমারটা আমি বুঝব, আপনাকে মাথা ঘামাতে হবে না। মনে রাখবেন, হারাম খেয়ে নয়, পরিশ্রম করে খেয়ে ভালো আছি আমরা। কেউ বা নতুন জীবন গড়ে নারীর কারণে, দুঃখ সুখে লড়াই করে নারীর কারণে, খারাপ থেকে হয় রে ভালো, খারাপ থেকে হয় রে ভালো নারীর কারণে। বসো বাবাজি, জল আসছে নেই, জামাই বাবাজির জন্য রসগোল্লা। বসো বাবা। থ্যাংক ইউ।